ওকে, সো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খনিজ সম্পদ ধাতু অর্থাৎ চাপটাদের ধাতু নিষ্কাশনের প্রক্রিয়া। সো এই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে সক্রিয়তা সিরিজটা মনে রাখতে হবে। আমি সক্রিয়তা সিরিজটা যদি দেখি ঠিক এরকম, আচ্ছা কোনটা দেখতে পাবো, এক হচ্ছে Li, দেন হচ্ছে কে CaNa, হচ্ছে Mg, Al, Zn, Fe, তারপর হচ্ছে Cr, Cd, কোবাল্ট, Ni, Sn, PbH, তারপর হচ্ছে Cu, ওরে আপনার না CuHg, Ag, Au, বুঝা গেছে ব্যাপারটা? এখন খেয়াল করো এই সক্রিয়তা সিরিজের উপরে যেগুলো আছে মানে তুলনামূলক উপরে যেগুলো সেগুলো হচ্ছে বেশি সক্রিয়, তার নিচের গুলো আস্তে আস্তে কম সক্রিয়, ঠিক আছে। এবং এখানে অবশ্যই তাদের আয়ন থাকবে, এটা হচ্ছে Li প্লাস, এটা হচ্ছে Ca প্লাস, Ca টু প্লাস, এটা হচ্ছে Na প্লাস, Mg টু প্লাস, Al থ্রি প্লাস, Zn টু প্লাস, বুঝে গেছো ব্যাপারটা? টু প্লাস, আর তারপর হচ্ছে Fe টু প্লাস বা থ্রি প্লাস হতে পারে, Cr টু প্লাস হতে পারে, Cd টু, দেন Pb, এইগুলো দেয় না তোমাদের বই, আচ্ছা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক করতে পারি, সেই টেকনিক আমি আগেও দেখাইছি এবং এখন আমার বলতে, সেটা হচ্ছে ধরো তুমি ইমাজিনেশন করবা, ইমাজিনেশনটা হচ্ছে তুমি ধরো যে একজন মাঝি মানে একজন লোক, সো ও চুরি করতে চাইবে, চুরি করবে আর কি, সো একটা ঘর থেকে চুরি করতে চাইবে এবং ঘর থেকে ও স্বর্ণের কিছু চুরি করবে, সেটার প্ল্যানিং নিল এবং সে যেভাবে প্ল্যানিংটা সাজাইলো সেটা হচ্ছে ও প্রথমে কানা সাজছ, মানে কানা সাজলো, কানা সাজার পরে কানা এবং মাঝি সাজলো, সো একজন মাঝি হিসেবে, আচ্ছা মাঝি সাজার পরে সে আসলো, আসার পরে সে যখন আসলো তখন কয়েকজনের সাথে ফিস ফিস করলো এবং ফিস ফিস করার পরে কয়েকজনকে সে আশেপাশে দাঁড় করে রেখে আসলো, আশেপাশে দাঁড় করে রেখে আসার কারণ হচ্ছে সে যাতে ট্রান্সফার করে দিতে পারে ওইগুলো খুব তাড়াতাড়ি স্বর্ণগুলো চুরি করার পরে। তারপরে ও কি করলো, যে বাসা থেকে চুরি করবে ওই বাসাতে আসার পরে ওই বাসার সামনে ও মোটামুটি একটু কান্নাকাটি করলো, মানে ও অসুস্থ, ও অসহায়, ওর পথ হারাই ফেলছে, ওকে যাতে বাসায় তুলো এরকম অবস্থা। সো ওকে কি করলো, বাসায় তুলতে দিল, বাসায় তুললো, সো বাসায় তোলার পরে সে কি করলো, সে স্বর্ণ চুরি করে নিয়ে আসতো, সো সে যে স্বর্ণটা চুরি করলো ওই স্বর্ণটা একজন মেয়ের বাসায়, সো ওই মেয়ের নাম হচ্ছে পুরবি, ক্লিয়ার, এবং পুরবির একটা গলার হার ছিল সেইটা চুরি করে নিয়ে আসছে। তারপরে সে আবার ধরা খাইছে, যখন ধরা খাইছে তখন বাসার মালিক দেখতে যে ওই হচ্ছে এই ব্যক্তি যে কয়েকদিন আগে হজ করছিল কিন্তু এখনো সে খারাপ কাজ ছাড়তে পারেনি, তো তাকে বলছিল যে তুমি যে হজ করছো তার তো কোনো মানে হয় না তাকে, ক্লিয়ার। সো এখন এইটাকে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ধরো তুমি তোমাকে বললাম যে গল্পটা লিখো, তো সেই জন্য তুমি দিবা লিখো, খেয়াল করো একটা হচ্ছে Li খে লিখো, তারপর হচ্ছে কানা মাঝি, সো কানা CaNa, কানা মাঝি মানে হচ্ছে ম্যাগনেশিয়াম, কানা মাঝি, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে এলো, এলো যেন ফিস ফিস করে, ফিস ফিস করে, তারপরে কি করলো, তারপর হচ্ছে কাদিয়া কুলে কুলে নীল সোনা, এস এন মানে সোনা, পিবি মানে পুরবীর, পুরবীর হারে, ঠিক আছে পুরবীর হারে মানে গলার হারে, আচ্ছা দেখো, তারপর হচ্ছে CuHg, এইগুলোকে আমি এদিকে লিখি CuHg, Ag, Au, এটা হচ্ছে Cu তে হচ্ছে কোথা, Ag তে হচ্ছে হাজি, আজ এইটা তোমরা মনে রাখো যে এ হচ্ছে সবার শেষে, ক্লিয়ার। তার মানে দেখো লিখো মানে Li খে, তারপরে কানা মানে Ca আর Na, মাঝি মানে Mg, অ্যালুমিনিয়াম মানে Al, যেন মানে Zn, এবং ফিস ফিস মানে Fe, করে মানে Cr, কাদিয়া মানে সিডি, কুলে মানে সিও, তারপর নীল মানে Ni, সোনা মানে Sn, পুরবীর মানে Pb, হারে মানে H, ঠিক আছে ওকে, দেন Cu মানে হচ্ছে কোথা, Hg হচ্ছে হাজি, Ag তে কি কাজ, বুঝা গেছে ব্যাপারটা? এখন খেয়াল করো, এখন এদিকে আমরা তিনটা প্রক্রিয়াতে আমরা এদের নিষ্কাশন করতে পারি, এবং এইদিকে অ্যালুমিনিয়াম পর্যন্ত যারা আছে, অ্যালুমিনিয়াম পর্যন্ত কোন পর্যন্ত, অ্যালুমিনিয়াম পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা, তারা যেহেতু বেশি সক্রিয় তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আলাদা করব, অর্থাৎ কোনো একটা আকরিক দেওয়া থাকলে তাদের আলাদা করার পদ্ধতিটা হবে তড়িৎ বিশ্লেষণ, কোন পর্যন্ত, অ্যালুমিনিয়াম পর্যন্ত, বুঝে গেছো ব্যাপারটা? তার মানে অ্যালুমিনিয়াম পর্যন্ত আমরা কি করতেছি, তড়িৎ বিশ্লেষণ, ক্লিয়ার, অ্যালুমিনিয়াম পর্যন্ত আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সেগুলোকে আলাদা করতেছি। তারপরে যেটাতে যাবো সেটা হচ্ছে
তারপরে হচ্ছে তোমার এই যে জেটেন থেকে দেন আমরা এফই পর্যন্ত, অর্থাৎ পিবি এর আগ পর্যন্ত, আমরা পিবি এর আগ পর্যন্ত ধরি, জেটিন থেকে পিবি এর আগ পর্যন্ত আমরা যেটা করবো সেটা হচ্ছে পিবি এর আগ পর্যন্ত বা প্লাম্বাম অর্থাৎ ল্যাড এর আগ পর্যন্ত আমরা এইগুলোকে হচ্ছে তোমার কোক কয়লা বা কার্বন মনোক্সাইড এর বিচারণের সাহায্যে আলাদা করবো। কি সাহায্যে? কোক কয়লা, কোক কয়লা বা কার্বন মনোক্সাইড এর সাহায্যে, কার্বন মনোক্সাইড এর বিচারণের সাহায্যে, কার্বন মনোক্সাইড এর সাহায্যে বিচারণ করে এদেরকে কি করবো আমরা আলাদা করবো, কার্বন মনোক্সাইড এর সাহায্যে বিচারণ। ক্লিয়ার? আচ্ছা, এরপর বাকি যেইগুলো আছে সেইগুলোকে আমরা ওইগুলোর সালফাইড যে আকরিক আছে মৌল হিসেবে পাওয়া যায়, এগুলো অনেকগুলো মৌল হিসেবে পাওয়া যায়, অর্থাৎ প্রকৃত আকরিক হিসেবে থাকে না, বিশুদ্ধ হিসেবে থাকে। যেরকম তুমি যদি চিন্তা করো আমাদের হাইড্রো সরি আমাদের এই যে এইউ এর কথা, এও মানে কি গোল্ড, তাই না? তো আমরা এই গোল্ডকে কিন্তু আমরা প্রকৃতিতে মুক্ত অবস্থাতেই পাই, ঠিক আছে? তো ওগুলোকে আমাদেরকে নিঃশ্বাসন করার জন্য আলাদা কোনো পদ্ধতি লাগবে না। তার মানে এদের নিষ্কাশনের জন্য এদের অনেকগুলোকে আমরা কি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাবো, অথবা যেগুলোকে পাবো সেগুলো সালফাইড বা কার্বনেট আকরিক, কার্বনেট আকরিক থাকবে, কি আকরিক থাকবে? সালফাইড, সরি সালফাইড মানে এস, এদের সাথে এস যুক্ত থাকবে বা কি যুক্ত থাকবে? কার্বনেট, অর্থাৎ CO3 2-, বুঝে গেছি ব্যাপারটা? এরা এরকম আকরিক হিসেবে পাওয়া যাবে, খেয়াল করো। কি বললাম? এদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বিশ্লেষণ করবো, এদেরকে কোক কয়লা বা কার্বন বিচারণের সাহায্য করবো, এবং এদেরকে এদের আকরিক গুলো কি হিসাবে পাওয়া যাবে? যদি আকরিক আমরা পাই সাধারণত তো মুক্ত অবস্থায় পাওয়া যায়, তারপর যদি আমরা আকরিক পাই তখন কি আকারে পাবো? সালফাইড, বুঝে গেছো ব্যাপারটা, অথবা কার্বনেট আকারে। যেরকম তোমরা যখন আকরিক পড়ছো কপার পাইরেটস এর সংকেত পড়ছো, আমি এটা সিস্টেম সিস্টেমেটিক্যালি এটা পড়াইছিলাম, কপার পাইরেটস এর সংকেত CuFeS2, দেখছো CU তার কপারের সাথে এদিকে কি আছে? Fe S2 আছে না, মানে সালফাইড আছে না, সালফাইড আছে না, মানে সালফার আছে না। দেন তোমরা যদি চাল কোসাইট নিয়ে চিন্তা করো সেটাও কিন্তু Cu2S, Cu2S, খেয়াল করো Cu2S। সো এই 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 যে দেখো এখানে কি আছে? সালফাইড আছে, বুঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো? তার মানে এদেরকে আমরা কি আকার পাবো? সালফাইড অথবা কার্বন কার্বনেট। সো এদেরকে আবার আমরা আকরকে তাপ জারণ করতে পারি, এদেরকে কি করব? তাপ জারণ, এই সালফাইড বা কার্বনেট আকরকে তাপ জারণ। প্রত্যেকটা প্রক্রিয়া আমি আলাদা আলাদা পড়াবো কিভাবে তাদেরকে আলাদা করতে হয়, আমরা আগে জাস্ট প্রক্রিয়া গুলো শিখবো, খেয়াল করো। তার মানে আমি কি বললাম সেটা হচ্ছে এদেরকে আমরা কিভাবে আলাদা করবো? তড়িৎ বিশ্লেষণ। এবং এদেরকে আলাদা করার সময়, তড়িৎ বিশ্লেষণের সময় আমাদের মাথায় রাখতে হবে যেন এদের অক্সাইড ফর্মটাকে আমরা নিয়ে কাজ করি। কোন ফর্মটাকে? এদের অক্সাইড ফর্ম এদের। এবং যখন কোক কয়লা বা কার্বন মনোক্সাইডের সাহায্যে বিচারণ করবো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এদের আমরা অক্সাইড ফর্ম নিয়ে কাজ করবো। কোন ফর্মে কাজ করবো? এদের অক্সাইড ফর্ম, বুঝে গেছে ব্যাপারটা? তো এদেরও অক্সাইড ফর্মে কাজ করবো, এদেরও অক্সাইড ফর্মে কাজ করবো। এদের অক্সাইড ফর্ম না থাকতে পারে, এরা যে ফর্মে থাকবে সেটা হচ্ছে সালফাইড ফর্ম বা কার্বনেট ফর্মে থাকবে, বুঝে গেছে ব্যাপারটা? ক্লিয়ার? সো এখন দেখো, এখন তোমাকে যদি এইদিকে আমি অ্যালুমিনিয়ামকে যদি নিষ্কাশন করতে বলি, তোমার প্রথম কাজ হচ্ছে ওইটা যেইভাবে আকরিকটা থাকুক না কেন, ওইটাকে আগে ওইটাকে অক্সাইডে নিয়ে যাওয়া, বললাম সেটাকে কিসে নিয়ে যাওয়া? অক্সাইডে নিয়ে যাওয়া। তোমাকে যদি আমি এফই কে বিশ্লেষণ করতে বলি, এফই কে অর্থাৎ এফই আয়রন কে নিষ্কাশন করতে বলি, তোমার প্রথম কাজটা হচ্ছে এই এফই বা আয়রন কে কিসে নিয়ে যাওয়া? অক্সাইড ফর্মে নিয়ে যাওয়া। ক্লিয়ার? সেইভাবে তোমরা কি করতে পারবা? আলাদা করতে পারবা, বুঝা গেছে? এটা হচ্ছে ধাতু নিষ্কাশনের প্রক্রিয়া ওভারভিউ। আমরা সামনের লেকচারে প্রত্যেকটা প্রক্রিয়া আলাদা আলাদা ভাবে আলোচনা করবো। ক্লিয়ার? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।